জেলা জুড়ে বিরোধী দলের প্রার্থীদেরকে ভয় দেখানো হুমকির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ, মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ। প্রাণ ভয়ে বহরমপুর জেলা কার্যালয়ে আশ্রয় নিয়েছে জেলার বিভিন্ন এলাকার কংগ্রেস প্রার্থীরা। আমি কংগ্রেস থেকে প্রার্থী হয়েছি, তো রাজধরপাড়া অঞ্চল, বাড়ি হিকমপুর। তো ওই আমার ছেলে দুটো আছে বাড়িতে, দু চারজন কিনে যাচ্ছে তৃণমূলের লোক, আর আমার ছেলেদেরকে হয়তো আব্বাকে ডাক, নাহলে তো তোদেরকে মারিয়ে দেবো, অমুক করবো তমুক করে, এরকম করে সব মানে দিনের মধ্যে চারবার করে যাচ্ছে। তো আমার ছেলেকে আমি তাড়িয়ে দিয়েছি, একটা কলকাতায় চলে গেছি, একটা তাড়িয়ে দিয়েছি গঙ্গাধারী, দুটোকে তাড়িয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে ছদিন থেকে আছি। তৃণমূলের যে সমস্ত চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাপারে আমি দেখলাম যে বাড়িতে থাকা নিরাপদ নাই, হয়তো কোনো অসুবিধা হতে পারে, সেই কারণে আমি এখানে এসেছি।